আগামীকাল ডুরন্ত কাপের প্রথম ম্যাচ খেলতে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট প্রতিপক্ষ ডাউনটাউন হিরোজ এফসি সি তো ন্যাচারালি সমর্থকদের মধ্যে প্রশ্ন যে মোহনবাগান সুপার জায়েন্ট কি পারবে তাদের প্রথম দুরন্ত ম্যাচ জিততে এবং সবথেকে বড় প্রশ্ন যে মোহনবাগান কিরকম দল নিয়ে মাঠে নামবে এবং আদেও সে দলটা শক্তিশালী হবে কি না ডাউনটাউন হিরোজকে হারানোর মতন তো একেবারে এই সঠিক জায়গায় এসছো তোমরা ভিডিওটা দেখতে বিকজ আজকে আমরা ম্যাচ সুপার হিরোজ ম্যাচটার তো অবশ্যই ভিডিওটা একদম শেষ অব্দি দেখো এবং অবশ্যই তোমাদের নিজেদের কিছু মতামত থাকলে সেটা ফার্স্টেই আগে কমেন্ট সেকশনে লিখে দাও তোমাদের কি মনে হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট ম্যাচটা জিততে পারবে কি পারবে না সেটা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবে না তো যদি আমরা ফার্স্টে শুরু করি ডাউনটাউন হিরোজের সম্পর্কে আলোচনা করে বিকজ দেখো মোহনবাগান নিয়ে আলোচনা আমরা আগেই করেছি এবং তারা কীরকম দল আমরা সকলেই জানি বাট অনেকেই হয়তো জানেন না যে ডাউনটাউন হিরোজ দলটি কীরকম তারা আদিও কতটা শক্তিশালী তারা কীরকম ব্র্যান্ড অফ ফুটবল খেলে এবং মোহনবাগান সুপার জায়েন্টকে কীরকম খেলতে হবে ডাউনটাউন হিরোজের অ্যাগেনস্টে যাতে তারা ম্যাচটা বার করে আনতে পারে বিকজ মোহনবাগান সুপার জায়েন্ট তারা তাদের ফার্স্ট টিম কিন্তু নামাচ্ছে না ইনফ্যাক্ট তারা কিন্তু একেবারেই তাদের রিজার্ভ দল নিয়ে খেলবে হ্যাঁ এর মধ্যে হয়তো কয়েকজন ইম্পর্টেন্ট ইন্ডিয়ান প্লেয়ার্স থাকতে পারে বাট মেন যে আমরা শক্তিশালী মোহনবাগান সুপার জায়েন্ট দলটাকে চিনি সেই দলটা কিন্তু ফার্স্ট ম্যাচ খেলবে না তো যদি আমরা এবার ফিরে আসি টাউন হিরোজের সম্পর্কে আলোচনা করতে তাহলে দেখো ডাউনটাউন হিরোজ এফ সি ওরকম মেন স্ট্রিম ফুটবল ক্লাব নয় ইন্ডিয়ান ফুটবলে তাদের ইন্ডিয়ান ফুটবলে বেস্ট পারফরমেন্স ছিল ইন টোয়েন্টি টোয়েন্টি থ্রি যখন তারা আই লিগের কোয়ালিফায়ার্স খেলছিলো মানে আই লিগ টুতে তারা ছিল এবং আই লিগে প্রোমোট হওয়ার জন্য যে কোয়ালিফায়ার্সগুলো হয় সেই কোয়ালিফায়ার্সে তারা খেলছিলো সেখানে গ্রুপ এতে ডাউনটাউন হিরোজ এফ সি ছিল এবং সেখানে তারা সেকেন্ড ফিনিশ করেছিল জাস্ট বিহাইন্ড দিল্লি এফসি দিল্লি এফসি আটটা ম্যাচ খেলে তারা ষোলো পয়েন্ট পেয়েছিল এবং সেখানে ম্যাচ খেলে পয়েন্ট পেয়েছিল হিরোজ যার মধ্যে তারা চারটে ড্র ছিল এবং দুটো হেরেছিল বাট তারা আই লিগের জন্য কোয়ালিফাই করতে পারেনি এছাড়াও তারা লাস্ট ডুরন্ত কাপটাও খেলেছিল এবং সেই সময় তারা যে গ্রুপে ছিল সেই গ্রুপে গোয়া ছিল নর্থ ইস্ট ইউনাইটেড ছিল শিলং লাজং ছিল এবং ডাউনটাউন হিরোজ ছিল এবং এই গ্রুপে ডাউনটাউন লাস্ট তিনটে ম্যাচ খেলে তারা তিনটেই হেরেছিল মাত্র দুটো গোল তারা করতে পেরেছিল এবং আটটা গোল তারা হজম করেছিল তো জিরো পয়েন্টসে দেশ লাস্ট গোয়ার এগেনস্টে তারা আই থিঙ্ক তিন শূন্য গোলে হেরেছিল নর্থ ইস্টের এগেন্স্টে আই থিঙ্ক তিন এক আর শিলং লাজং এর এগেনস্টে তারা দুই এক গোলে হেরেছিল তো ওভারঅল দুরান্তেও তারা কিন্তু সেরকম পারফর্ম করতে পারেনি লাস্ট ইয়ার তো হ্যাঁ এখানে যদি মোহনবাগান সুপার জায়েন্ট একদম ফার্স্ট থেকেই তাদের মেন টিম রেজিস্টার করে রাখতো হয়তো খেলাতো না তারা প্রত্যেকটা প্লেয়ারকে সেটাও মেনে নিলাম কিন্তু যদি ফার্স্ট টিম তারা রেজিস্টার করতো তাহলে তো এখানে আমি একদম বলেই দিতাম শিওর শট যে মোহনবাগান সুপার জায়েন্ট ইজিলি ম্যাচটাকে বার করে দিয়ে চলে যেতে পারে বিকজ এটা বেসিক ফুটবলিং ব্রেন্স মোহনবাগান সুপার জায়েন্ট ইজ ওন অফ দ বেস্ট টিমস ইনআইএসএল প্রবাবলি দ্য বেস্ট টিম ইন দ্য আই এস এল এট লিস্ট অন পেপস তো এই ম্যাচটায় কোনোরকমের অঘটন না হওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি থাকতো বাট এখানে যেহেতু মোহনবাগান সুপার জাইন তাদের মেইন টিম নিয়ে খেলছে না সেই কারণেই আমার মনে হয় যে ডাউনটাউন হিরোস তারাও কিন্তু পেছনে বসে থাকবে না তারাও কিন্তু সামনে আসবে অ্যাটাক করার জন্য গোল করার তারা চেষ্টা করবে বিকজ তারা জানে এর থেকে ভালো অপরচুনিটি তারা আর পাবে না এবং মোহনবাগান সুপার জাইনের জন্য অ্যাট লিস্ট ডাউনটাউনকে হারানোটা মাস্ট কারণ মোহনবাগানের মেইন টিম পেতে পেতে প্রায় ডুলন্ত ডার্বি চলে আসবে এবার ডার্বি मैचे गए की रिजल्ट होता है আর আগে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টকে কোয়ালিফিকেশনটা সিকিউর করার চেষ্টা করতে হবে এবং তার ফার্স্ট স্টেপ হচ্ছে ডাউনটাউন হিরোস। এবার এখানে মোহনবাগানের হেডকোচ থাকবেন বাস্তব রয় অ্যাট লিস্ট ফর দ্য ফার্স্ট টু গেমস। মলিনা সম্ভবত ডার্বি থেকে দাইত্ব থাকবেন কারণ তাকেও একটু সময় দিতে হবে প্লেয়ারদের সাথে পরিচিত হতে। তো এবার বাস্তব রয় কি এক্সপেক্ট করতে পারেন ডাউনটাউন হিরোসের থেকে? তো দেখো ডাউনটাউন হিরোস মেনলি দে ট্রাই টু বি ডিফেন্সিভলি সলিড। তারা নর্মালি যে ফরমেশনে খেলতে ভালোবাসে সেটা হচ্ছে আইদার একটা 4-5-1 যেখানে মা তারা পুরো ব্লক করে দেয় অথবা তারা একটা প্রপার ফোর ফোর টু ফ্ল্যাট ফরমেশনে খেলে নর্মালি বড় টিমের এগেন্স্টে তারা চেষ্টা করে ডিফেন্সে প্লেয়ার্স বাড়িয়ে রাখতে যেই কারণে বড় টিমস এর আমরা দেখেছি ডাউনটাউন হিরোজকে মেনলি একটা ফোর ফাইভ ওয়ান ফর্মেশনে খেলতে বা ফাইভ ফোর ওয়ান ফর্মেশনে খেলতে যেখানে তারা নিজেদের হাফে প্লেয়ার বাড়িয়ে রাখে প্লেয়ার ভরে রাখে যাদের অপোনেন্ট প্লেয়ার্সরা ওই স্পেসটা না পায় এক্সপ্লয়েড করার জন্য এবং প্রচণ্ড কম্প্যাক্ট ডিফেন্স তারা রাখতে পারে মোহনবাগান সুপার জায়েন্টের এগেনস্টে বাট হ্যাঁ যেটা বললাম যে যেহেতু এটা মোহনবাগানের মেন টিম নয় সেই কারণে আমি এক্সপেক্ট করছি না যে ডাউনটাউন হিরোজ খুব ডিফেন্সিভ ফরমেশনে একটা এবং বেস্ট ফুটবল তারা খেলতে পারে মোহনবাগান সুপার জায়েন্টের এগেন্স্টে এবং তারা ভীষণ রকম ভাবে এক্সপ্লয়েড করতে ভালোবাসে এবং আমরা সিএফএল দেখেছি যে মোহনবাগান সুপার জায়েন্টের যে ব্যাকস বা যারা ফুল ব্যাক্স। তারা ভীষণ স্ট্রাগল করছেন তো সেই দিক দিয়ে দেখতে গেলে এটা কিন্তু একটা বোনাস পয়েন্ট ডাউনটাউন হিরোজের জন্যে যে তারা ওই পার্টিকুলার পজিশন থেকে অ্যাটাক করতেও ভালোবাসে এবং মোহনবাগান সুপার জায়েন্টের এই মুহূর্তে সেই পজিশনগুলো বেশ বেশ উইক ডিফেন্সিভলি দে হ্যাভ নট বিন ভেরি গুড মোহনবাগান সুপার জায়েন্ট সিএফএল এ তো সেই কারণে ডাউনটাউন হিরোজের কাছে সত্যি একটা অপরচুনিটি রয়েছে এইবারে একটা অঘটন ঘটানো এবং এটা পুরোপুরি আমরা সিএফএলের পারফরমেন্স বেস করে বলছি যদিও এখানে একটাই পজিটিভ যেটা আমার মনে হয় সেটা হচ্ছে বাস্তব রয় কোচ থাকবেন বাস্তব রয়ের আন্ডারে এই প্লেয়ার্সরা আগেও খেলেছে লাস্ট ইয়ার ভালো খেলেছে লাস্ট ইয়ার তো সেই কারণে মেবি এটা একটা প্লাস পয়েন্ট হতে পারে দেখা যাক যে বাস্তব রয় কতটা দলটাকে চেঞ্জ করতে পারেন ডেগি কার্ডোসোর স্টাইল থেকে বিকজ ডেগি কার্ডোসোর স্টাইল একেবারেই কাজ করছে না মোহনবাগানের জন্য এবং এরই সাথে আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে ডাউনটাউন হিরোজ তারা যথেষ্ট ফিজিক্যাল ফুটবল খেলে একটা ভালো রকমের লড়াই তোমরা মাঠের মধ্যে দেখবে স্পেশালি ইন দ্যাট মিডফিল্ড ওরা মিডফিল্ডে দখল নেওয়ার কিন্তু চেষ্টা করবে যেহেতু মোহনবাগান সুপার জায়েন্ট একটু ব্যাকফুটে রয়েছে এবার এটারই অ্যাডভান্টেজ কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টকে নিতে হবে বিকজ তারা অলরেডি জানে যে অপোনেন্ট টিম এরকম একটা মেন্টালিটি নিয়ে এসছে যে মোহনবাগান সুপার জায়েন্ট একটু ব্যাকফুটে আছে তো আমরা একটু ভালো কাউন্টার অ্যাটাক করি একটু ওপরে উঠে খেলি তাহলে মেবি হয়তো গোল আসবে এবং এখানেই মোহনবাগান সুপার জায়েন্টকে ডেপ্লয় করতে হবে তাদের ফুল ব্যাকস বিকজ যেই মুহূর্তে তোমার ডাউনটাউনের প্লেয়ার্সরা এগিয়ে আসছে তোমাদের গোলের দিকে সেই মুহূর্তে তোমাকেও তোমার দুটো ফুলব্যাককে বলতে হবে বল কারো এবং এগো সেই মুহূর্তেই মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু স্পেসটা বার করতে পারে এবং যেটা বললাম যে তারা যদি এরকম কমপ্যাক্ট ডিফেন্স এবং কম্প্যাক্ট মাঝমাঠ রাখার চেষ্টা করে তাহলে আমি তোমাদেরকে এখনই বলে দিচ্ছি মোহনবাগান সুপার জায়েন্ট ভীষণ পেশেন্ট ফুটবল খেলবে মানে হয়তো খেলা তোমাদের বোরিংও লাগতে পারে বিকজ তুমি স্পেস ক্রিয়েট করতে পারবে না যতক্ষণ না তোমার কাছে সেই অপরচুনিটিটা রয়েছে এবং সেই অপরচুনিটি ক্রিয়েট করার জন্যে তোমাকে খালি পাস খেলেই যেতে হবে স্কোয়ার পাস ব্যাক পাস লব পাস এই তোমরা দেখবে ফরওয়ার্ড পাসের চান্স কিন্তু কম থাকবে হ্যাঁ ফরওয়ার্ড পাস কখন আসবে যেটা বললাম যে ফুল ব্যাকসরা যদি ভালো রকম ওভারল্যাপ করতে পারে এই ডাউনটাউন হিরোজের ডিফেন্ডারদের সেক্ষেত্রে বিহাইন্ড দ্য প্লেয়ার রান যদি মোহনবাগান সুপার জায়েন্ট একদম অ্যাকিউরেটলি কমপ্লিট করতে পারে তাহলে কিন্তু লম্বা লং পাসেস বা ফরওয়ার্ড পাসেস এগুলো তোমরা এক্সপেক্ট করতে পারো বিহাইন্ড দ্য ডিফেন্স লাইন এই মুহূর্তে দাঁড়িয়ে এই কম্বিনেশন প্লেটাই কিন্তু মিসিং মোহনবাগান সুপার জয়েন্টে এবং যে কটা তারা এরকম প্লে করেছে সেখান থেকেই তারা কিন্তু গোল পেয়েছে যেরকম আমরা বারবার বলে আসছি যে টাইসন এবং সুহেলের যে একটা কম্বিনেশন সেটা কিন্তু যথেষ্ট ক্লিক করছে মোহনবাগান সুপার জয়েন্টের জন্য এই কম্বিনেশনটা কিন্তু ধরে রাখতে হবে এবং সেট সেটপিস থেকেও আমার মনে হয় যে দুই দলের জন্যই ভালো অপরচুনিটিস ক্রিয়েট হতে পারে যেহেতু ম্যাচটার একটা চান্স রয়েছে ক্লোজ যাওয়ার বা বোরিং হওয়ার বা একদম কম্প্যাক্ট হওয়ার সেখানে সেট সেটপিস একটা মেজার রোল প্লে করতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট সিএফএল থেকে আমরা দেখেছি কর্নাররে বেশ কয়েকটা গোল করেছেন হ্যাঁ আমি সুমিত রাঠি ফ্রিকিকের কথা বলছি না বাট ওটা হতে পারে একটা ম্যাচে আই ডোন্ট থিঙ্ক যে তোমাদেরকে এত গালাগালি বা এত ওকে ট্রল করা উচিত প্লেয়ারটাও তো একটা মানুষ নাকি ভুল হতেই পারে বাট ঠিক আছে আই আগ্রি যে মোহনবাগান সুপার জায়ান্ট সিএফএল এ পারফর্ম করতে পারছে না বাট তোমাদেরকে সে কনফিডেন্সটা প্লেয়ারদের মধ্যে দিতে হবে একটা প্লেয়ার যে রেগুলারলি ফুটবল খেলে না তার খেলা পড়ে যায় এটা খুব সহায়ক ব্যাপার এবং এটা আমরা বারবার আলোচনা করেছি সুমিত রাঠির যদি মনে হচ্ছে তিনি সুযোগ পাচ্ছেন না তার বেরিয়ে যাওয়া উচিত মোহনবাগান সুপার সাইন্টে বাট এটা একটা পুরোপুরি আলাদা টপিক আমি সেই দিকে যাচ্ছি না লেটস ফোকাস অন দ্য কারেন্ট টপিক তো বেসিক্যালি যেটা বলছিলাম সেট পিস ভীষণ ইম্পর্টেন্ট হবে দুই দলের জন্য এবং মোহনবাগানেরও উচিত যে যখন তুমি দেখছো ডাউনটাউনও মাঝমাঠে প্লেয়ার বাড়াচ্ছে তুমিও বাড়িয়ে দাও কারণ ডাউনটাউনকে খেলতে দেওয়া যাবে না মোহন মোহনবাগানকেই পুরো ম্যাচটা ডিকটেট করতে হবে মোহনবাগানকেই ম্যাচের টেম্পোটা ধরতে হবে বাগান যখন বলবে খেলা ফার্স্ট হবে তখন খেলা ফার্স্ট হবে বাগান যখন বলবে খেলা স্লো করবো তখন খেলা স্লো হবে এটা যদি মোহনবাগান ঠিকঠাক গোটা ম্যাচে ট্রাই করে যেতে পারে তাহলে কিন্তু মোহনবাগানের ডেফিনেটলি চান্স রয়েছে কিছু অপরচুনিটিস থেকে গোল করে বেরিয়ে আসা বিকজ দে হ্যাভ গুড গোল স্কোরার্স এখানে কোনো রকমের সন্দেহ নেই যেটা সব থেকে বড় প্রবলেম মোহনবাগান সুপার জায়েন্টের এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা হচ্ছে তাদের ডিফেন্স এই ডিফেন্সকে ফার্স্ট ঠিক করতে হবে গোল আসবে গোল আসছেও বাট যেভাবে গোল হজম করছে মোহনবাগান সুপার জায়েন্ট সেটা ফার্স্ট চেঞ্জ করতে হবে সেটাই ফার্স্ট কাজ হবে বাস্তব রয়ের এই টিমের হাল ধরে এবং যেখানে ডাউনটাউন হয়তো সম্ভবত তাদের বিদেশি প্লেয়ারদের কেউ খেলাবে সেদিক থেকে দাঁড়িয়ে মোহনবাগান সুপার জায়েন্টের ইয়াংস্টার্সরা তাদের কীভাবে আটকায় সেটাই কিন্তু আমার মনে হয় সব থেকে বড় চ্যালেঞ্জ হবে মোহনবাগান সুপার জায়েন্টের জন্যে কারণ কোয়ালিটির দিক থেকে যদি আমরা কথা বলি ইন্ডিয়ান প্লেয়ারদের মোহনবাগানের প্রত্যেকেই খুবই ইয়াং প্লেয়ার একেবারে এক্সপিরিয়েন্সড কারোরই নেই এবং সেখান থেকে দাঁড়িয়ে হয়তো একাধ্যায় এক্সপিরিয়েন্স ইন্ডিয়ান প্লেয়ার যেরকম রায় রয়েছেন আশিক কুরুনিয়ান রয়েছে গ্ল্যান মার্টিন বাট মেন তাদের টিমটাই ভীষণ ভীষণ ইয়াং সেখানে ডাউনটাউন হিরোজের ক্ষেত্রেও দে হ্যাভ ইয়াং প্লেয়ার্স এবং তাদের যদি আমরা অ্যাভারেজ স্কোয়াড এজ দেখি তাহলে সেটাও প্রায় বোধ হয় পঁচিশের আশেপাশে তো খুব একটা যে বয়স্ক স্কোয়াড তাদের সেটাও নয় বাট দে অ্যাকচুয়ালি হ্যাভ ভেরি গুড ফরেনার্স এবার আমি ঠিক জানি না যে তারা ফরেন প্লেয়ার্সদের খেলাবে কিনা দুরান্দে কারণ দলে তো বেশ কয়েকজন ফরেনার্স রয়েছে ইভেন কি রিসেন্টলি নেরোকা থেকে মনে হয় ড্যারিয়াস বা এরকম একটা কিছু নাম আই থিঙ্ক ড্যারিয়াস পার এরকম কোনো একটা প্লেয়ারকে তারা কিন্তু রেজিস্টারও করেছে ডুরান্ত কাপের জন্য যেরকমটা রিপোর্টস বেরিয়ে আসছে সো মোস্ট প্রবলি হয়তো ফরেনার্স খেলবে মোহনবাগান সুপার জায়েন্টের এগেনস্টে এবং তারাই হয়তো মেবি ডিফারেন্স গড়ে দিতে পারে তো সেই ক্ষেত্রে এদেরকে কীভাবে ইন্ডিয়ান প্লেয়ার্সরা আটকায় মোহনবাগানের সেই দিকেই কিন্তু নজর থাকবে ওভারঅল আই থিঙ্ক দিস উইল বি আ ভেরি ডিফিকাল্ট গেম টু প্রেডিক্ট কারণ মোহনবাগানের মধ্যে ডেফিনেটলি কোয়ালিটি আছে ম্যাচটাকে বার করার কিন্তু উল্টো দিকে ডাউনটাউন হিরোজের কিন্তু একটা ফরেনার অ্যাডভান্টেজ থাকছে তো ফার্স্ট ম্যাচটা মোহনবাগানের জন্য অ্যাটলিস্ট ভীষণ ইম্পর্টেন্ট জেতাটা তাহলে অ্যাটলিস্ট তারা একটা গ্রাউন্ড পাবে যে না ঠিক আছে এখান থেকে আমরা আরও উপরে যেতে পারি ডাউনটাউন হিরোজ এমন একটা দল যাদেরকে কিন্তু মোহনবাগান চাইলে হারাতে পারে উইথ দ্য কারেন্ট প্লেয়ার্স অনলি কিন্তু ম্যাচটা অতটাও সহজ নাও হতে পারে মোহনবাগান সুপার জায়েন্টের জন্য তো দেখা যাক যে কিরকম তারা খেলে এই ডাউনটাউন হিরোজের এগেনস্টে তোমাদের কি প্রেডিকশন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আপাতত আমি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি কিসের ওয়েট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ